ন্যাটো কি এবং কি উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়? উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর সংক্ষিপ্ত রূপ হল ন্যাটো, NATO। 1952 খ্রিস্টাব্দে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। প্রকৃতপক্ষে 1949 খ্রিস্টাব্দের উত্তর আটলান্টিক চুক্তিটি কার্যকরী করার উদ্দেশ্যেই এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। ইউরোপের সোভিয়েট সামরিক অবস্থিতির মোকাবিলার জন্যই এই চুক্তিটি সম্পাদিত হয়। পশ্চিমী শক্তিসমূহ মনে করেছিল যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ পৃথিবীতে শান্তি ও শক্তিসাম্য বজায় রাখার পক্ষে যথেষ্ট শক্তিশালী সংস্থা নয়, সে কারণেই ন্যাটো গঠিত হয়। যাই হোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপীয় দেশসমূহ মনে করেছিল যে পশ্চিম জার্মানি এবং জাপান নিজেদের উৎপন্ন দ্রব্যাদি বিক্রয়ের জন্য বিশ্বের বাজার দখল করার উদ্দেশ্যে সামরিক শক্তি বৃদ্ধি করতে পারে, কিন্তু পূর্ব ও পশ্চিম দুই শক্তি খুব শীঘ্রই বুঝতে পেরেছিল যে শান্তির পক্ষে বিপদ চলে এসছে রাজনৈতিক মতপার্থক্যের জন্য দেশের অভ্যন্তরের বিদেশিদের কাছ থেকে পরাজিত শত্রুপক্ষের দিক থেকে নয়। সে কারণেই সমাজতান্ত্রিক দেশসমূহ ওয়ার্স চুক্তির মাধ্যমে একত্রিত হয়। এই চুক্তির ফলে স্থির হয় যে কোনো সদস্য দেশ পশ্চিমী শক্তির দ্বারা আক্রান্ত হলে অন্য সদস্য দেশসমূহ তাকে সম্মিলিতভাবে সাহায্য করবে, আবার পশ্চিমী জনরাষ্ট্রগোষ্ঠীও একইভাবে 1949 সালে একটি চুক্তি সম্পাদন করল। এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশসমূহ হল আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, ইতালি এবং পর্তুগাল। গ্রিস এবং তুরস্ক 1951 সালে এবং ফেডারেল জার্মান রিপাবলিক 1954 সালে এই চুক্তিতে নতুন করে স্বাক্ষর করে। ন্যাটোর সদস্য দেশসমূহের বিদেশ অথবা রক্ষামন্ত্রীদের নিয়ে গঠিত একটি কাউন্সিল এর কার্য পরিচালনা করে। ন্যাটোর একটি সুরক্ষা বাহিনী রয়েছে। ইউরোপের বিভিন্ন অঞ্চলে সদস্য দেশগুলির সম্মিলিত সামরিক নৌবাহিনী এবং বিমান বাহিনীও রয়েছে।